এখন চাইতেছি যে যদি কোনো জবটা হয় তাহলে আমার এতগুলো বোন আছে তাদের দায়িত্ব নিতে পারবো। তুমি কি বড় বোন? জি না, আমি মেজো। মেজো আপনি সবচেয়ে বড় না? আপনার তো বিয়ে হইছে না? এই সাত জনের মধ্যে শুধু একজনের বিয়ে হয়েছে আর ছয় জনই বিয়ের বাকি, কিন্তু মাও নাই বাবাও নাই। শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি আমার এলাকার এমন একটা জায়গায় আসছি, আমার পিছনে যে ঘরটা দেখতেছেন এই ঘরের বাবা মা দুইজনই মারা গেছেন। মা মারা গেছেন অনেক আগে, বাবা মারা গেছেন অল্প দশ দিন হয়েছে। কিন্তু যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাইতে চাই, এই ঘরে রেখে যাওয়া সাতটা বাচ্চা, সাতটাই হচ্ছে গিয়ে মেয়ে বাচ্চা, এই সাতটা বাচ্চার ভবিষ্যৎ কি হবে, সাতটা বাচ্চার দায় দায়িত্ব কে নেবে, এবং এদের সাথে একটু কথা বলতে চাই, আপনাদেরকে দেখাইতে চাই যে রাষ্ট্র কখন দায়িত্ব নেওয়া উচিত, আর প্রকৃত গার্জিয়ান বা প্রকৃত অভিভাবক তো রাষ্ট্র হওয়া দরকার, সরকার হওয়া দরকার। কিন্তু আমাদের দেশের বাস্তবতা কি, কেন বাংলাদেশে মানুষ মেয়ে বাচ্চার চেয়েও খুব সবসময় চেষ্টা করে যেটা ছেলে বাচ্চা হওয়ার, মেয়ে বাচ্চা হইলে কি কি অসুবিধা হয়, এটার একটা উদাহরণ আপনাদেরকে দেখাইতে চাই। আর এদিকে আসেন একটু দেখবেন, এই এই ঘরের মধ্যে আমরা ঢুকলাম, এখানে আপনারা খেয়াল করে দেখবেন যে এই এই যে বাচ্চাগুলো এরা হচ্ছে গিয়ে বাবার সাতটা মেয়ে, সাতটাই মেয়ে। এই যে এটাকে সবচেয়ে ছোট বাচ্চাটা হচ্ছে গিয়ে যে কোলে দেখতেছেন, এটা হচ্ছে সবচেয়ে ছোট বাচ্চাটা। এবং আমি আপনাদের তাদের মুখ থেকেই শুনাইতে চাই যে হঠাৎ করে বাবা মারা গেলে একটা পরিবারের কি অবস্থা হয়। এখানে তুমি কথা বলবে কে, তুমি বলবা? আচ্ছা বলো, তোমরা কয় ভাই বোন একটু বলবা, এদিকে তাকাই বলো। হ্যাঁ, সাত বোন বলে, তোমরা তো পড়াশোনা করতেছো সবাই। তোমার বাবা মারা গেছেন কবে? রবিবারে মারা গেছেন। এখন তোমাদের এখন জীবন চলে কিভাবে বা চলবে কিভাবে, এটা কি চিন্তা করতেছো তোমরা? আপনি সবচেয়ে বড় না? আপনার তো বিয়ে হয়েছে না? এই সাত জনের মধ্যে শুধু একজনের বিয়ে হয়েছে আর ছয় জনই বিয়ের বাকি, কিন্তু মাও নাই বাবাও নাই। এই সময়ে যারা যারা পরিবারের অন্যান্য যারা দায়িত্ব নেওয়ার কথা, চাচা মামা প্রশ্ন আসতে পারে যে তারা কি করেন, তাদের যে কথা জানা যাচ্ছে তাতে এটা আমরা এখন আপাতত বলতে চাচ্ছি না। এখন আমি বলতে চাচ্ছি যে উনাদের আপনারা একটা জিনিস চিন্তা করেন যে হঠাৎ করে এরকম একটা পরিবারের যদি বাবা মারা যান, মাও না থাকেন, সাতটাই মেয়ে বাচ্চা, এখন এই মানুষগুলার দায়িত্ব কে নেবে? আমরা যে সোনার বাংলার কথা বলতে চাই, এই সোনার বাংলায় তো কেউ অভিভাবক ছাড়া হওয়ার কথা না। মেয়েদের সামাজিক সুরক্ষা দিবে কে, মেয়েদেরকে পরবর্তী বিয়ের দায়িত্ব নিবে কে, এটা আমার এলাকা। আমি খবরটা পাওয়ার পর এখন এদের যে জিনিসটা দরকার, এদের কিন্তু তোমাদের মুক্তিযোদ্ধা কে, তোমার বাবা না দাদা? ওদের দাদা কিন্তু মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের নাতনি এরা। তো একটা দেশের মুক্তিযোদ্ধার নাতনিরা যদি দেখা যাচ্ছে যে অভিভাবকহীন হয়, আমি এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি আসছি, চেষ্টা করব বিভিন্ন সহযোগিতা নিয়ে তাদেরকে একটা কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা, কারণ এদের এখন প্রতিদিন চলাই কষ্ট হয়ে গেছে। নিরাপত্তা দেয়া, পড়াশোনা চালানো, অনেকগুলা বিষয় আছে যে বিষয়গুলো এখন ডিসিশন নেওয়ার বিষয়। আমি যে জিনিসটা আপনাদের সামনে আনতে চাই যে রাষ্ট্র কখন আমাদের দেশে অভিভাবক হবে, কখন এরকম একটা পরিবার থেকে বাবা মারা যাওয়ার পর দায়িত্ব নিবে রাষ্ট্র। যতদিন পর্যন্ত রাষ্ট্র এইসব দায়িত্ব নিতে না পারবে, কোনো না কোনো ভাবে ব্যর্থ হবে, সেরকম ভাবে দেশপ্রেম মানুষের কখনোই হবে না। আপনি লন্ডন আমেরিকাতে দেখেন বাবার প্রয়োজনই পড়ে না, রাষ্ট্র বা প্রেসিডেন্টই এখানে বাবার পরিচয়, এবং বাবার যে দায় দায়িত্ব এটা রাষ্ট্রই পালন করে। আপনারা দেখেন এই বাচ্চাগুলা বা এই মেয়েগুলা মোটামুটি পড়াশোনা করে গেছেন, সবচেয়ে তাদের বাবার যে সবচেয়ে বড় গুণটা ছিল এটা হচ্ছে সবাইকে মোটামুটি পড়াশোনা করাইছেন। তুমি তো মনে হয় বিয়েতে পড়ো না, ডিগ্রি পড়ে? আর তোমার বোন কিসে পড়ে? মানে একজন ডিগ্রিতে পড়েন, একজন ইন্টার পাস করছেন, সবাই মোটামুটি পড়াশোনা এবং শিক্ষিত, তাদের শুধু এখন দরকার একটা চাকরি অথবা একটা সংস্থান, কোনো না কোনো ভাবে এরা বেঁচে থাকতে চায়, সম্মানের সাথে বেঁচে থাকতে চায়। এবং এদের যে দাদা যিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তারা বিশ্বাস করে যে এই দেশের জন্য তারাও কিছু করতে চায়। এই আলাপগুলো ওনারা আমার সাথে করেছেন, আমি আপনাদের সামনে আমি চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর। যদি কেউ পাশে দাঁড়াইতে চান কোন একটা চাকরি দিয়ে বা কোনো না কোনো ভাবে, এটা হচ্ছে গিয়ে চুনারঘাটের আমাদের আটনাং ইউনিয়ন, সাতিয়াজুরি ইউনিয়নের সুন্দরপুর বাজারের পাশে এদের বাড়ি, মুক্তিযোদ্ধার একটি বাড়ি। এই বাড়িতে আমি আশা করি কোনো না কোনো কেউ সহযোগিতার একটি আশ্বাস নিয়ে আসবেন, এবং এইভাবে আমরা বাংলাদেশটার একজন আরেকজন টেনে নিয়ে সামনের দিকে নিয়ে যেতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।